আগামী বছরই টি টোয়েন্টি ফরম্যাটের এশিয়া কাপ আয়োজিত হতে পারে বাংলাদেশে সে লক্ষ্যে এখন থেকেই অবকাঠামোগত উন্নয়নের দিকে নজর দিতে চায় বিসিবি এরই মধ্যে নিজেদের প্রস্তাবনা যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে উপস্থাপন করেছে বোর্ড কর্তারা একসাথে সব কাজ করা না গেলেও ধাপে ধাপে স্টেডিয়ামগুলোর সংস্কার করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপন সামনে আমাদের আপনারা জানেন যে উইমেন্স ওয়ার্ল্ড কাপ বাংলাদেশে হতে যাচ্ছে ওদের বেশ কিছু কাজ পেন্ডিং আছে যেগুলো নাকি ওদের সাপোর্ট লাগবে ফ্রম এই মিনিস্ট্রির থেকে বা সরকারের অন্যান্য মিনিস্ট্রির থেকেও সো ওগুলো এখন পর্যন্ত হয়নি তো যার জন্য ওরা ওই সমস্ত পয়েন্টসগুলো হাইলাইট করেছে কিছু রেনোভেশন ওয়ার্ক আছে যেগুলো করতে হবে নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ চার্জ সবচেয়ে কম